ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের তোবাসের অভিযান চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনীর একজন স্নাইপার। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বুধবার তোবাসের শহর থেকে কয়েক কিলোমিটার দূরে আলফারা শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় ইউনিস গাছান তাইয়ে নামের এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করা হয়। সর্বশেষ স্থানীয় সময় সকাল ছয়টায় অভিযান চালায় ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের সেনাদের অনুপ্রবেশের পর সেখানে অভিযান চালানো নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তির চাচা মোহাম্মদ হাসান তায়ে বলেন, আমার ভাতিজা একটি খোলা জায়গায় ছিল, কোনো ধরনের উস্কানি ছাড়াই একজন ইসরায়েলি স্নাইপারের গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে যায়। তিনি আরো বলেন, চাচার বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর পেয়ে ইউনিস বাড়ি থেকে বের হয়। সে অন্যান্য লোকদের সঙ্গে গিয়ে অভিযান দেখছিল, সে প্রায় 100 মিটার দূরে ছিল, সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে হালকা সংঘর্ষ হয়েছে, এছাড়া কেউ কেউ পাথর ছুড়ে মেরেছে। ওই সময় একটি বাড়ি থেকে ইউনিসের ঘাড় ও বুক লক্ষ্য করে স্নাইপার গুলি চালায়। তিনি আরো বলেন, যারা তাদের জন্য হুমকি নয় তাদের প্রত্যেককে লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে, একটি বিস্ফোরণ সৈন্যদের লক্ষ্য করে ছোড়া হয়েছে। অভিযানের আধা ঘন্টা পর তায়েককে হত্যা করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।